হ্যালো ভিওয়ার্স সবুজ বাংলা ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটি শুধুমাত্র সিএসসি ভ্যালিদের জন্য যেসব সিএসসি ভ্যালিগণ এইচডিএফসি ব্যাংকের সিএসপি নিতে চান এবং এইচডিএফসি ব্যাংকের সিএসপি নেওয়ার জন্য অলরেডি রেজিস্ট্রেশন করে দিয়েছেন কিন্তু ওয়েট করে আছেন এস এম পাওয়ার আশায় তো তাদেরকে কি করতে হবে নেক্সট স্টেপ এবং যদি আপনি সিএসসি থেকে এইচডিএফসি ব্যাংকের সিএসপি নেন তাহলে কি কি সুবিধা পাবেন কত কমিশন পাবেন কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন এই বিষয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যদি কেউ এইচডিএফসি CSP এর জন্য রেজিস্ট্রেশন করেননি এখনও তাহলে আমার সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে সা ভিজিট করুন সেখানে একটা অপশান পাবেন হোম পেজে আসার পর প্লেলিস্ট সেই প্লেলিস্টে আপনারা ক্লিক করুন এখানে একটা অপশান পাবেন সিএসসি ডিপার্টমেন্ট সিএসসি ডিপার্টমেন্টে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন সি এস সিএসপি নেওয়ার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এই প্রসেসটা ফুল দেওয়া আছে এটি দেখে নিতে পারেন অবশ্যই আপনাদের সুবিধাতে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি চাইলে সেখান থেকে আপনারা ওপেন করে ভিডিওটি দেখে আপনারা মানে সি এস সিএসপি নেওয়ার জন্য আবেদন করতে পারেন তো আপনি যদি একজন সিএসসি ভিলি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার ডিজি মেলটি ওপেন করে নেবেন আমি আমার ডিজিমেলটি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি ডিজিমেলটি ওপেন করার পর ফোল্ডারের উপর ক্লিক করব এই যে ফোল্ডার অপশানটি দেখতে পাচ্ছেন এই ফোল্ডারের উপর আমি ক্লিক করব কারণ আমি যে এসএমএসটার কথা বলছি সেটা ইনবক্সে আসেনি তো এখানে একটা অপশান পাবেন জাঙ্ক ফাইল এই জাঙ্ক ফাইলে আপনারা ক্লিক করবেন তো জাঙ্ক ফাইলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আঠারোই মার্চ আঠারো মার্চে কিন্তু একটা এস এম এস এসছে আমার ডিজিমেলে নোটিফিকেশান এসছে যে নোটিফিকেশান ফর এইচডিএফসি সার্ভিস অ্যাক্টিভিশন তো এখানে কী লেখা আছে ডিআর ভিএলি কনগ্রাচুলেশন দ্য মার্চ অ্যাভয়েডেড ব্যাঙ্কিং সার্ভিস ফ্রম এইচডিএফসি ব্যাঙ্ক ইজ ফর্মালি লঞ্চ টুডে অন এইটিন মার্চ টু থাউজেন্ড মানে দু হাজার উনিশের মার্চ কিন্তু ফাইনালি লঞ্চ হয়ে গেছে আপনার এইচডিএফসি ব্যাঙ্কের সিএসপি তো যারা অ্যাপ্লাই করেছিলেন ব্যাঙ্ক মিত্র সিএসসি ক্লাউড ডট ইন থেকে তাদেরকে সর্বপ্রথম কাজ হলো আপনারা আপনারা জিরো ব্যালেন্সে কারেন্ট অ্যাকাউন্টটি ওপেন করে নিন এইচডিএফসি ব্যাংকে এটাই বলা হয়েছে তো জিরো প্যা অ্যালেন্সি কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন বা কোথায় গিয়ে কি করতে হবে এটা বলছি তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এক কি কী সুবিধা পাবেন আপনারা কাস্টমারকে কি কী সুবিধা দিতে পারবেন আপনার সিএসপি সেন্টার থেকে তো সর্বপ্রথম আপনারা সেভিং অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন কাস্টমারের এছাড়াও আপনারা পার্সোনাল লোন দিতে পারবেন অটো লোন দিতে পারবেন টু হুইলার লোন দিতে পারবেন এবং পাঁচ নম্বর অপশানটিও দিতে পারবেন তো এরপর আপনাদেরকে জানিচ্ছি যে কিভাবে আপনারা এইচডিএফসি ব্যাংকের সিএসপি নেওয়ার পর অ্যাকাউন্টগুলি ওপেন করবেন তার জন্য আপনাদেরকে এই লিঙ্কটি ওপেন করে নিতে হবে তো লিঙ্কটি আপনারা যখনই ওপেন করবেন আপনাদের সামনে কিন্তু একটা পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে তো পিডিএফ ফাইলটাতে প্রসেসগুলো বলে দেওয়া আছে যে সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে ডিজিমেলে সরি ডিজিটাল সেবা পোর্টালটিতে আপনাদেরকে লগ ইন করতে হবে ঠিক আছে তো ডিজিটাল সেবা পোর্টালতে লগ ইন হয়ে যাওয়ার পর আপনার আইডি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে যখন আপনাদেরকে অপশানে ফাইন্যান্সিয়াল মেনু নামক একটা অপশান পেয়ে যাবেন সেখানে গিয়ে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা ভিএলি লোন বাজার নামক একটা অপশান পেয়ে যাবেন সেখানে ক্লিক করতে হবে আপনাদেরকে তারপরে আপনারা ভিএলি লগ ইন সিএসসি আইডি ক্লিক আপন অ্যাকাউন্ট ওপেনিং অ্যাকাউন্ট ওপেনিংয়ের জায়গায় তাদেরকে ক্লিক করতে হবে তারপরে আপনাদেরকে প্রসেসগুলো বলে দেওয়া আছে কি করতে হবে সর্বপ্রথম লগ ইন হতে হবে আপনার ডিজিটাল সেবা পোর্টালে তারপরে অপশানটা তারপরে অপশানটা তারপরে কাস্টমারের ছয় ডিজিট ওটিপি নিতে হবে তারপরে স্কিপ করতে হবে আপনার স্ক্যান আধার কিউ আর কোড তারপরে আপনার কাস্টমারের পাসপোর্ট মানে পিকচার আপলোড করতে হবে তারপরে আপনাদেরকে এই অপশানটি করতে হবে মানে প্রত্যেকটা অপশানগুলো দেওয়া আছে যে কোন অপশানের পর কোন অপশানটি করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এই অপশানটি করার পর আপনাদেরকে এই অপশান আসতে হবে তারপরে আপনার প্যান কার্ড ভ্যালিড করতে হবে তারপর মানে এই পর পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আপনারা চলে আসবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্টটি ওপেন করে নিতে পারেন তো আপনাদের মানে ডিজিমেলটা যদি ওপেন করেন তাহলে এইভাবে আপনারা এলে পরে এরকম স্টেপগুলো দেখে নিতে পারেন তো প্রত্যেকটা স্টেপ আমি বলে শোনাচ্ছি না যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই তো তারপরে পেজটিতে চলে আসবেন যে অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় কারেন্ট অ্যাকাউন্ট খোলার পদ্ধতিটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে তো সেম পদ্ধতি তো কত টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন আপনারা জিরো ব্যালেন্স দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার কারেন্ট অ্যাকাউন্টটি এইচডিএফসি ব্যাঙ্কে ঠিক আছে এরপরে আসছে আপনার লোন প্রোডাক্টস তো লোন দেওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে লোন দেওয়ার জন্য আপনাদেরকে ভিএলি লগ ইনস লোন প্রোডাক্টের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে আপনার যখন পোর্টালে আসবেন তারপরে কিন্তু হ্যাঁ তো এইচডিএফসি ব্যাংকের জন্য আপনাদেরকে আলাদা কোনো পোর্টাল দেওয়া হবে না আলাদা কোনো অপশান দেওয়া হবে না শুধুমাত্র এই আপনারা আপনার সিএসসি আইডি থেকে আপনারা কিন্তু এই ব্যাংকের সার্ভিসের কাজটি করতে পারেন তো দেখতে পাচ্ছেন লোন বাজারে যখন আপনারা লোন প্রোডাক্টসের উপর ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা হোম লোন গোল্ড লোন ট্র্যাক্টর এগ্রি লোন কিষান কার্ড লোন সিডি কনস কনস্যুমার ডিউ ডিউরেবেল তারপরে আপনার ট্র্যাক্টর লোন ইউজ ট্র্যাক্টর এগ্রি লোন এই সমস্ত লোনগুলো যে সমস্ত লোনগুলো দেওয়া আছে এই সমস্ত লোন সার্ভিসগুলো আপনারা দিতে পারবেন আপনার সিএসপি সেন্টার থেকে তো লোনগুলো প্রোভাইড করার জন্য আপনাদেরকে কী রুলস ফলো করতে হবে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর এই রুল অনুযায়ী আপনাদেরকে কিন্তু কাজগুলো করে নিতে হবে তো প্রত্যেকটা ট্রেনিং কিন্তু এখান থেকে দেওয়া আছে আপনাদেরকে ছবির মাধ্যমে ঠিক আছে তো পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনারা আস্তে আস্তে দেখে নিতে পারবেন যখন আপনারা আইডিটা পেয়ে যাবেন ঠিক আছে তো এগুলো প্রত্যেকটা আইডি কিন্তু এখানে বলা রয়েছে তো কীভাবে আইডিটি পাবেন তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের কমিশনটা কত পাবেন ঠিক আছে তো কমিশন পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে এই লিঙ্কের ওপর ক্লিক করলে পরে আপনাদের সামনে একটা ফাইল ওপেন হয়ে যাবে তো ফাইলটা হচ্ছে আপনার দুটো পেজের মধ্যে থাকছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওপেন অফ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আপনাদেরকে মিনিমাম জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেন করতে পারেন ঠিক আছে চল্লিশ টাকা কমিশন পাবেন কিন্তু মিনিমাম আপনাদেরকে দু টাকা থেকে তিন টাকা এভিপিএম ব্যালেন্স রাখতে হবে কাস্টমারকে ঠিক আছে এটা আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না দু হাজার টাকার ব্যাপারটা কারণ এটা লেখা হয়েছে যে হ্যাঁ কাস্টমারকে দু থেকে তিন হাজার টাকা কিন্তু ফেলে রাখতে হবে বা ষাট হাজার টাকার ট্রানজ্যাকশান করতে হবে তো এই মুহুর্তে এটাই লেখা আছে কিন্তু বুঝিয়ে বলতে পারছি না এই কারণেই কিন্তু সিওর নয় ঠিক আছে ডিএমকে আমি জিজ্ঞাসা করার পর উনি কিন্তু ডিটেলস বলতে পারেননি ঠিক আছে তাই ওই অপশানটা আমি বাদ দিলাম তো শুধু কমিশনটা দেখে নিন যে অ্যাকাউন্ট ওপেন করার আপনি যদি কোনো অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে কিন্তু আপনি চল্লিশ টাকা কমিশন পাবেন এবং কারেন্ট অ্যাকাউন্ট যদি করেন তাহলে কিন্তু আপনি আশি টাকা কমিশন পাবেন ঠিক আছে তারপরে আপনার যদি কোনো বার কোড কিউআর কোড স্ক্যান করেন তার জন্য আপনাদেরকে কমিশন দেওয়া হবে তারপরে আপনার ফিক্সড ডিপোজিট যদি কেউ করে ছয় থেকে ছয় মাসের জন্য যদি কেউ ফিক্সড ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার সেই ফিক্সড ডিপোজিটের উপর জিরো কমিশন আপনি পাবেন এবং ছয় থেকে এক বছরের জন্য যদি কেউ ফিক্সড ডিপোজিট করেন তাহলে জিরো কমিশন আপনি পাবেন এবং ছয় বছরের নিচে যদি কেউ ডিপো মানে সরি মানে রেকর্ডিং ডিপোজিট যদি আপনার ছয় মাসের জন্য করেন তাহলে কিন্তু তারা পাবে চার টাকা কমিশন মানে ভেলি সিএসসি ভেলি পাবেন চার টাকা কমিশন আর লোনের ক্ষেত্রে অটো লোন নিউ প্লাস গোল্ড ওল্ড তো এই যে এই কমিশনটি পাবেন কারা পাবেন দেখে নিতে পারেন এগারো শেষ কমিশনের জন্য সিক্সটি ফোর পার্সেন্ট কমিশন জিরো পয়েন্ট সিক্সটি ফোর পার্সেন্ট আর সর্বাধিক আপনারা আটশো টাকা কমিশন পাবেন টু হুইলার লোনের জন্য আপনারা পাবেন জিরো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট লো কমিশন তারপরে আপনারা এগারো থেকে কুড়ি কেস্ট লেট কনভারেশন পার স্টেটের জন্য আপনারা জিরো পয়েন্ট আশি পার্সেন্ট তো যাই হোক লোনের কমিশনগুলো আপনারা পাই টু পাই দেখে নিতে পারেন আমি যা যেগুলো সর্ব দরকারি সেগুলো আপনাদেরকে জানাচ্ছি ক্রেডিট কার্ড যদি কেউ ব্যবহার করে থাকে তো ক্রেডিট কার্ড ব্যবহার করলে আপনারা সর্বাধিক চারশো টাকা পাবেন এবং আপনারা সাত টাকা কমিশন কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো ক্রেডিট কার্ড যদি কেউ করে তাহলে চারশো টাকা কমিশন কিন্তু লিড হিসাবে লিড কনভার্সন হিসাবে পেয়ে যাবেন আচ্ছা কোনো সংস্থা মানে কোনো সেলফ হেল্প গ্রুপ বা কোনো জয়েন্ট যেমন ক্লাব আপনার এনজিও কোনো রকম যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন তাহলে কিন্তু অষ্টআশি টাকা পার মেম্বার হিসেবে পাবেন আর কমার্শিয়াল ভেহিকল পার কেস চারশো টাকা কমিশন পাবেন আর তারপরে কমিশনগুলো দেখতে পাচ্ছেন কেজিসির জন্য আলাদা কমিশন আছে আচ্ছা কে বিজি উপর আলাদা কমিশন আছে প্রত্যেকটা ট্রানজাকশনের উপর কমিশন আছে শুধুমাত্র কমিশন নেই আপনার ব্যালেন্স যদি ইনকোয়ারি করেন কোনো ব্যক্তির বা কোনো কাস্টমারের তাহলে কিন্তু কোনো কমিশন নেই আচ্ছা যদি আপনি উইথড্রল এপিএস এর মাধ্যমে যদি আপনি সাকসেসফুলি উইথড্রল করেন মানে সাকসেসফুল উইথড্রল যদি আপনি করেন তাহলে কিন্তু চার টাকা কমিশন পাবেন আপনি যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু চার টাকা কমিশন পাবেন আর বাকি কমিশনগুলো আপনারা কিন্তু ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন তো আপনারা দেখেছিলেন সর্বপ্রথম আপনাদের কাজ হলো যদি আপনারা রেজিস্ট্রেশন করেছেন তাহলে কিন্তু আপনাদেরকে এইচডিএফসি ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে আর যদি আপনারা রেজিস্ট্রেশন না করেছেন তাহলে কিন্তু আমার ওই ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা রেজিস্ট্রেশনটি করে নিন ঠিক আছে আপনাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে প্রসেসটা বলে দেওয়া আছে যে এইচডিএফসি ব্যাঙ্কের কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সিএসপি নেওয়ার জন্য তো সিএসপি রেজিস্ট্রেশন করার পর আপনাদেরকে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে হবে তো কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাদের কী কি করতে হবে আপনার ডিস্ট্রিক্ট ম্যাজে মানে আপনার ডি এম যিনি আছেন সিএসসি ডিএম ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে আপনারা যদি তার নাম্বার না জানেন তাহলে কি করতে হবে বা যদি ওনাকে ফোন করেছিলেন তো উনি যদি কোনো রিপ্লাই না দিয়ে থাকেন আপনাদেরকে তাহলে কি করতে হবে তো তার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ডাব্লু ডাব্লু ডট সিএসসি ক্লাউড মিত্র ক্লাউড ডট ইন এই লিঙ্কটাতে ঠিক আছে এই এই লিঙ্কটাতে ব্যাঙ্ক মিত্র সিএসসি ক্লাউড ডট ইন এই লিঙ্কটাতে আপনাদেরকে ওপেন করতে তো লিঙ্কটি তখনই ওপেন করবেন যখন আপনি আপনার ডিএমের কাছ থেকে কোনো রকম রিপ্লাই পাবেন না তখন কিন্তু আপনাদেরকে কি করতে হবে তো আপনারা যখন লিঙ্কটি ওপেন করে নেবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে দেখে নিতে পারেন স্টেপ বাই স্টেপ ঠিক আছে তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে কিন্তু হেল্প ডেস্ক বলে যে অপশানটা পাবেন এই হেল্প ডেস্কের ওপর ক্লিক করবেন তো হেল্প ডেস্কটের ওপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনি যদি আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজ মানে ডিস্ট্রিক্ট ম্যানেজারের নাম্বার যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এই ডিস্ট্রিক্ট ম্যানেজারের ওপর ক্লিক করতে হবে তো ডিস্ট্রিক্ট ম্যানেজারের ওপর ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ফাইল ওপেন হয়ে যাবে তো এখানে আপনার স্টেট সিলেক্ট করবেন এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখানে স্টেট সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে কিন্তু আপনার সার্চ বারে গিয়ে সার্চ করে নেবেন তো সার্চ বারে গিয়ে সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু ওনার নাম সহ আপনার ডিস্ট্রিক্টের সহ কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু দেওয়া দেওয়া হবে তো এখানে আপনারা কে ফোন করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন যে বলবেন যে আমার জিরো ব্যালেন্সে কারেন্ট অ্যাকাউন্টটি খুলে দেন ডিএমকে ছাড়া কিন্তু কোনোভাবেই কারেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে না বর্তমানে ঠিক আছে আচ্ছা ডিএমের কাছ থেকে যদি রিপ্লাই না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে আবার হেল্প ডেস্কে আসতে হবে হেল্প ডেস্কে আসার পর আপনাদেরকে নিচের তাদের এফ আই ব্যাঙ্কিং অফিসারে কিন্তু ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এই পেজে এখানটাতে আপনারা ক্লিক করবেন নিয়ে আপনার স্টেটের নামটা এখানে ফিল করবেন তো স্টেটের নামটা ফিল করার পর আপনারা সাবমিট বাটনে গিয়ে ক্লিক করে সাবমিটে টাচ করবেন তো সাবমিটে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে সাতটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলে তো সর্বপ্রথম আপনাদের এখানে যে অরূপ ব্যানার্জির স্যার আছেন স্টেট হেড ওনাকে কিন্তু ফোন করার দরকার নেই আপনারা এই চার পাঁচ ছয় নাম্বারে ফোন করলে কিন্তু আপনারা টিম ব্যাঙ্কিংয়ের জন্য যে এই নাম্বার কটার মধ্যে যে কোনো একটাতে ফোন করলে কিন্তু আপনারা হেল্প পেয়ে যাবেন অবশ্যই ঠিক আছে তো এখান থেকে আপনারা ফোন করে জেনে নিতে পারেন আপনার বিস্তারিত কোশ্চেন করে নিতে পারেন ব্যাঙ্কিং প্রবলেম সম্পর্কে তো আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে যখনই আমি আইডি পাসওয়ার্ড পেয়ে যাব যখন আমি সরাসরি আপনাদেরকে লাইভ করে দেখিয়ে দেবো ততক্ষণে আপনারা আমার চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকুন সবুজ বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের ভিডিওটি দেখার জন্য আর আমার সবুজ বাংলা ইউটিউব চ্যানেল থেকে গ্রামের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ব্লকভিত্তিক পৌরসভা ভিত্তিক ছোটো বড় সরকারি বেসরকারি কাজের খবর দিয়ে থাকি এবং পশ্চিমবঙ্গের যে কোনো প্রকল্পের খবরও কিন্তু দিয়ে থাকি তাই আপনারা যদি চান এরকম খবর নিয়মিত পেতে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশের বেলঘন্টাটে দাবিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনার সিএসসি হেল্প গ্রুপে মানে শেয়ার করবেন আর লাইক তো করবেন ধন্যবাদ জয় হিন্দ